সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তো দেখো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আবারও একটা নতুন মানে ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করেছি। তো দেখো, অনেক কিছু জিনিস আর কি এখন বাজার থেকে আনলো, সেগুলোই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দু প্যাকেট মিষ্টি আছে, কারণ মিষ্টি থাকলে না মানে জলখাবারে রুটির সঙ্গে ভালো লাগে, ওই জন্য আনতে বলেছিলাম আর কি মিষ্টি। আর দেখো, বাজার বলতে কোনো সবজি বাজার নয়, সব মানে ফ্রুট আছে। তো দেখো এখানে কী কী ফ্রুট আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো অরেঞ্জ আছে, কমলা লেবুটা বেশ ভালো লাগে, ওই জন্য আমি আনতে বলেছিলাম। এখানে 1 কেজি কমলা লেবু আছে। আর চলো দেখি কী কী আছে এখানে। দেখো এখানে মানে গ্রেপস আছে, আঙ্গুর আছে, আর কী কী আছে দেখাচ্ছি। চলো, আমি কিন্তু মানে প্লাস্টিকগুলো খুলছি না, কারণ আমি একেবারে ডাইরেক্ট মানে ফ্রিজে ভরে দেব। এখানে দেখো ম্যাঙ্গো আছে, আর কী আছে দেখাচ্ছি, আপেল আছে। দেখো এই যে আপেলও 1 কিলো আছে, সব কিছু 1 কিলো করে করে আছে। আর দেখো এখানে আমি মিষ্টিটা বার করেছি, আমি আমার তো জলখাবারে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, তো রুটি আর মিষ্টিটা আমি এবারে দিয়ে দেবো। আর এখানে দেখো আমি বসে বসে কমলা লেবু খাচ্ছি, মানে কমলা লেবু খেতে জানো তো মানে ভীষণ পছন্দ করি। যেরকম শীতকালে ভালো লাগে সেরকম মানে গ্রীষ্মকালেও ভালো লাগে। আমি মানে কমলা লেবুটা আমার মানে ভীষণই পছন্দ। আর যে কমলা লেবুটা মানে একটু একটু টক মনে হয় না, সেটা একটুখানি নুন একটুখানি চিনি দিয়ে মানে ভীষণ ভালো লাগে, আমি তো মানে ভীষণ পছন্দ করি। তো দেখো আমি এখানে কমলা লেবুটা খেয়ে নিয়ে আমি এবার বাকি যে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেব। রান্না বলতে আজকে তো মানে মাংস রান্না করব, আর মাছও আছে, তো মাছটা আমি মাকে করতে বলবো, মানে মাছটা আমি মায়ের কাছে পাঠিয়ে দেবো। তো মাছ রান্নাটা মা করে দেবে, কারণ অত কিছু রান্না করতে করতে না অনেকটা মানে বেলা হয়ে যাবে। আর তোমরা যারা যারা আমার আমার মানে ব্লগ দেখো, তারা তো জানো যে আমার মা আমার সামনেই থাকে, মানে আমার একটুখানি জাস্ট দূরে। তো মা রান্না করে দেবে আর দুপুরবেলা পাঠিয়ে দেবে। তো ব্যাস আজকে এগুলোই হবে, মাছ মাংস করব, আর দেখি কী কী সবজি করি, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঠিক করেছি আজকে বিকেলের দিকে একটুখানি বাজার যাব, কারণ আমার হাজবেন্ডের মানে এই গ্রীষ্মকালের জন্য কিছু কিনার আছে, ওই গেঞ্জি প্যান্ট এইসব কিছু। তো দেখো আমি এখানে মাংস রান্না করতে চলে এসেছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর অল্প একটুখানি চিনি দিয়েছিলাম। আর এইদিকে দেখো সোহমের জন্য দুধ হরলিক্স করবো, ওই জন্য দুধটাকে গরম করে নিলাম। আর এখানে দেখো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব এখানে। তো যারা যারা নতুন বন্ধুরা আমার মানে ভিডিওটি দেখছো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার পাশে আছো, তাদেরকে তো অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো আর যারা নতুন বন্ধু আমার এই মানে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমি যখনই কোনো ধামাকাদার মানে ভিডিও পোস্ট করব, তোমরা কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। তাহলে বন্ধু করে আমাকে পাশে রেখো, আমি কিন্তু অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমি এখন মানে ভিডিও বানাতে জানি না, আমি এখন সবে শিখছি, তবে অবশ্যই মানুষের তো মানে শেখার কোনো শেষ নেই। তো তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার ভালো লাগবে, মানে ইউটিউব জার্নিতে আমি সফলতা অর্জন করতে পারবো। তো দেখো আমি এখানে সমস্ত রকমের মশলা পেস্ট করেছিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, তারপর আমি এখানে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর সব কিছু দিয়েছিলাম, গরম মশলা, তারপর ওই যে মিট মশলা, সমস্ত কিছু দিয়ে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমি কষাতে কষাতে না এই যে মানে মিক্সির বাটিগুলো আমি এগুলো সব পরিষ্কার করেছি, দেখো বেসিনটাও পরিষ্কার করেছি, কারণ আমি রান্না করতে করতে রান্নার যে বাকি কাজগুলো হয় না সেগুলো আমি রেডি করে নিই।
তাহলে কিন্তু একটুখানি সুবিধা হয়। তো দেখো আমার এখানে মাংসটা কষানো কিন্তু কমপ্লিট, দেখো মাংসর থেকে খুব সুন্দর কালারটা মানে বেরিয়ে এসেছে। তো আমি জানো তো আমি পরে মানে ভয়েস অফারটা দিচ্ছি, কারণ সোহম তোমরা তো জানো খুব চিৎকার করে, তো অত জোরে জোরে কথা বলতে আমি পারি না, তো তাও আমি কখনো কখনো মানে ভয়েস দিয়েই করার চেষ্টা করি। তো আজকে আমি মানে ভয়েস অফার দিয়েই মানে পরে দিয়েই করছি। তো দেখো এখানে দেশি মুরগির মাংস আছে 1 কিলো, মানে 1 কিলো ছিল, সেটা কাটাকুটি করে ধরো 800 গ্রাম মতো আছে। ওটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে কষিয়ে হালকা মানে মাখা মাখা মতো এখানে এখানে বানিয়ে নেব। এই যে দেখো মশলাটা কষানোর পর আমি এখানে চিকেনগুলো দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আমি তো জল একদমই দেবো না, কারণ মুরগির মাংস তো কষিয়ে কষিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এরকমভাবে করব, আর যখন আমি জল অ্যাড করব তখন কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, কারণ গরম জল দিলে না রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতেই গরম জলেই মানে ব্যবহার করে থাকি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি এরকমভাবে মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, মানে মানে আমাদের মানে মেয়েদের মানে বিয়ের পর সকাল থেকে যখন থেকে মানে ঘুম থেকে উঠবে মানে চোখ খুলতে না খুলতে এই করো সেই করো সেই করো, মানে রাতে শুতে যাওয়া পর্যন্ত তাও মানে কাজ থাকে, কিন্তু মনে হয় যে আজকের মতো থাক আজ আর কিছু করব না। তো এরকমভাবে সারাদিন শুধু কাজ কাজ কাজ, তো ওটা কিছু করার নেই, আমাদেরকে সংসারটাকে ভালোবেসেই করতে হবে। কারণ সংসার মানে কি, সব কিছুর মধ্যে মানিয়ে মানে মানিয়ে গুছিয়ে চলতে হবে, সেটাই তো সংসার বলো। সবার পরিবারে তো আর সবাই ভালো থাকে না, তুমি যে মানে শ্বশুরবাড়ি গেলে সেখানে তো তোমাকে সবাই ভালো মানে ভালোবাসবে না। কিন্তু আমি আমার জীবনে যেটা মানে বুঝেছি, যে যে তোমাকে মানে বিয়ে করে নিয়ে যাচ্ছে সে যদি ভালো হয়, আর মানে সে যদি ভালো হয় আর সে যদি মানে ভালোবাসে, তাহলে কিন্তু সংসারটা সত্যি মানে স্বর্গ হয়ে যায় আমার মতে আর কি। তো দেখো এখানে সোহম আর সোহমের বাবা একটুখানি বেরোলো, আর সেদিকে আমি রান্নাবান্না করতে করতে মানে আমার তো সকালেই চান হয়ে গেছিলো, কাপড়টা ছেড়ে আমি এখানে পুজোটা করে নিয়েছি এই যে। আর জানো কেউ কিন্তু মানে মাটির মধ্যে প্রদীপ রাখবে না, হয় ফুলের মধ্যে না হয় চালের মধ্যে এরকমভাবে প্রদীপটা রাখবে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আবারও, এখানে চাটা করে নিচ্ছি, কারণ সকাল থেকে আজকে তো চা করিনি, ডাইরেক্ট মানে মাংসটাই বসিয়ে ছিলাম, কারণ সোহম তো সকালবেলা আবার খিদে পায়, ওই জন্য ভাত আর মাংসটা ওকে মানে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি একটুখানি ডাল করে নিচ্ছি, কারণ মাংসটা হালকা হালকা ঝাল হয়েছে, তো সোহম অতটা খেতে পারবে না। আর এখানে দেখো আমি একটুখানি কাঁচা দুধ বার করে রাখলাম, কারণ আমি এটা বেসন দিয়ে এখন মাখবো, তারপর একটু পরে হাত পাগুলো পরিষ্কার করে নেবো। তো দেখো দেখো এখানে না সোহম গ্লুকন্ডি খেতে বসেছে, এই যে দেখো। তো সোহম মানে সেদিনকে আনলো 1 কেজি মানে গ্লুকন্ডিটা, তার মধ্যে 7 দিনও হচ্ছে না শেষ হয়ে যাচ্ছে, সব সময় পাউডার দুধের মতো বসে বসে চেটে চেটে খাচ্ছে। চলো দেখাচ্ছি, দাঁড়াও কেমন করে চেটে চেটে খাচ্ছে। আর যেটা আমি তোমার জলের মধ্যে মানে গুলে দিচ্ছি না, সেটা ওর অতটা পছন্দ নয়, ও ওরকম পাউডার দুধের মতো বসে বসে চেটে চেটে খাবে। এই যে দেখো, এই যে এরকমভাবে দেখছো, এরকমভাবে বসে বসে চেটে চেটে খাচ্ছে সারাদিন, মানে ভাত খাচ্ছে তাও বসে যাচ্ছে। তো দেখো এখানে মা তো মাছ দিয়ে পাঠিয়েছে, এই যে এইখানে মা মাছটা বানিয়েছে মশলা দিয়ে, একটু হালকা পাতলা ঝোল, আর এইখানে মা মাছটা বানিয়েছে আমচুর দিয়ে আর সর্ষে বাটা দিয়ে, মানে ভীষণ ভালো লাগে। আর এই 3 পিস মাছ ভাজা পাঠিয়েছে সোহমের জন্য। তো দেখো রান্নাবান্না সব করে আমি একেবারে চলে এসেছি সন্ধেবেলা, এখন একটুখানি বেরোবো। তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম আর কি, যে একটুখানি বেরোবো। তো দেখো আমার হাজবেন্ডের জন্য কিছু বাজার করার আছে, ওই জন্য তো আমি এখানে সালোয়ারই পরেছি আর নিচে জিন্স পরেছি, কারণ আমার সব থেকে ফেভারিট বলতে পারো জিন্স, মানে আমি মানে বিয়ের আগেও খুব পরতাম আর মানে বিয়ের পরও আমার ওই জিন্সটাই আছে আর কি, ভালো লাগে। কারণ শাড়ি তো সব থেকে বেশি পছন্দ করি, কিন্তু মানে পরতে পারি না, মানে পরে নিজেকে সামলাতেও পারি না। তুমি যেটা পরে নিজেকে সামলাতে পারবে না, মানে
তেমন পোশাক আমি মনে করি যে না পরাই ভালো, যেটা পরে নিজে কমফোর্টেবল থাকবে সেই পোশাকটা পরাই ভালো। তো দেখো আমি এইখানে এই যে মানে সাজুগুজু করছি, আমি তেমন কিছু সাজুগুজু করবো না, এরকম সিম্পলভাবে একটা কানের পরে নেব। আর আর জানো তো সোনার কানেরগুলো কেন রোজ পরা খোলা করতে হচ্ছে? এই মনে করো কোনো দিন বেসন লাগাচ্ছি, কোনো দিন কফি পাউডার, মানে রোজ মানে ফেস প্যাক করতে হয় তো একটু একটুখানি করে, চান করার আগেটাতে করি তো, তখন মানে ওই কানের মধ্যে দাগ হয়ে যাচ্ছে আর কি। দেখো এই কানেরটা পরছিলাম, কিন্তু এই কানের একটা কানের প্যাঁচ আছে আর একটা কানের মানে প্যাঁচ আমি এখানে কোথাও খুঁজে পেলাম না। এই কানেরটা আমার ভীষণ পছন্দের একটা কানের, তো তবে আমি এখানে কোথাও খুঁজে পেলাম না, ওই জন্য আমি এই কানেরটা শেষ পর্যন্ত পরতেই পারলাম না। আর দেখো সোহম এখানে আমার কাছে শুধু মানে ঘুর ঘুর করছে সকাল থেকে। তো আর কি বলবো, ওটাই আজকে মানে মানে মূল মানে বিষয়বস্তু, যে সংসার হচ্ছে সব কিছু মানিয়ে গুছিয়ে মেনে চলার নামই হচ্ছে সংসার। যা যেমন অর্থ আছে সেটার মধ্যেই তোমাকে মানিয়ে পুরো মাসটা চালাতে হবে। মানে বেশি ও এটা করছে আমি সেটা করব, ওটা করলে কিন্তু চলবে না, তোমার যতটা আছে তোমাকে তার মধ্যেই করতে হবে, প্লাস তার মধ্যে তোমাকে সঞ্চয়টাও করতে হবে, কারণ সংসার তো এমনই একটা জিনিস না। আর মানুষের জীবনের তো বলো কোনো মূল্য নেই, আজ আছে কাল নেই, তাহলে তোমাকে প্রথম দিন থেকে তো সঞ্চয় করাটা শিখতে হবে। আমি তোমাদেরকে এত কিছু বলছি কিন্তু আমি জানো তো আমি আগে করতে পারতাম না, কিন্তু আজকাল আমি যথেষ্ট শিখেছি সঞ্চয় করতে অনেকটা। তো আমি মানে আমার হাজব্যান্ড মনে করে যে আমি করতে পারি না, কিন্তু আমি ওকে বলি না, কারণ সব কথা তো সবাইকে বলার জন্য নয়। তো চলো তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমি শেষ পর্যন্ত এই কানেরগুলো পরলাম, আর এখন থেকেই দেখছো মানে মাথা চুলের সামনেটা ফাঁকা হয়ে গেছে, তাহলে যখন মানে 40 বছর বয়স হবে তখন তো মনে হয় কোনো চুলই থাকবে না। আমি এখন থেকেই ঠিক করে নিয়েছি জানো তো, তখন আমি একদম বয়ছাট করে দেবো। তো দেখো আমি এখানে একদম রেডি হয়ে গেছি, চুলেও মানে ক্লিপ নিয়ে নিয়েছি, আর এই যে দেখো এই সালোয়ারটা পরেছি, আর নিচে এই যে একটা মানে ব্ল্যাক কালারের জিন্স পরে নিয়েছি। তো আমি এখানে একদম রেডি, তো চলো এবার বেরিয়ে পড়ি। আর সোহমকে দেখাচ্ছি না কারণ সোহম আসছে না, তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। এই যে দেখো তোমাদেরকে একটুখানি রাস্তার মানে ভিডিওটা শ্যুট করলাম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো সোহম অন্ধকারে নিশ্চয়ই বুঝতে পারছো না, দাঁড়াও একটু পরেই আলোটা পেয়ে যাবে। এই যে দেখো সোহম, সোহমকে আজকে একটা কপালে কাজলে ফিট করিয়েছি, কারণ ও যতই বড় হোক আমার কাছে ছোটই আছে, ওই জন্য ওকে কাজলে ফিট করলে আমি মানে আমারও খুব ভালো লাগে, ওই জন্য পরিয়েছি। তো চলো তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু মানে ভিডিওটা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু ভিডিও দেখার মজাটাই পাওয়া যায় না। তো আর যারা যারা নতুন বন্ধুরা আমার মানে ভিডিওটি দেখছো তাদেরকে আবারও বলছি, তোমরা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই কোনো মানে ভিডিও পোস্ট করব তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো দেখে নাও আমার মানে পুরুলিয়া শহরটা, আশা করছি অনেকেই দেখেছো, তাও একটুখানি জাস্ট মানে ক্যামেরা করতে ভালো লাগলো ওই জন্য করলাম। তো দেখো আমি এখানে যাব প্রথমে বাজার কলকাতা, কারণ অনেকগুলো শপিং মলে দেখেছি এর আগে জানো তো ভালো ভালো গেঞ্জি কালেকশন নেই, ওই জন্য আমি কোনোদিনও যাইনি মানে বাজার কলকাতা। শুনেছি ভালো মানে মোটামুটি ভালোই আর কি, খুব খারাপ নয়, আর খুব দামি জিনিস না এখানে থাকে না, মোটামুটি মানে মানে মিডিয়াম মানে মিডিয়াম রেঞ্জের মানে বেশি হাইফাই নেই। তো চলো দেখতে থাকো আমি কী কী কিনি কিনি। আমি কিন্তু শপিং মলের মানে ভিতরে অতটা ভিডিও করব না, কারণ আমার বাইরে মানে ভিডিও করতে না বেশি ভালো লাগে না, মোটামুটি অতটা ভালো লাগে না, কারণ সবাই দেখতে থাকে আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি আর যদিও আমি এত কষ্ট করে মানে বাইরে ভিডিও করিও, কিন্তু মানে যেহেতু মানে ভিউ নেই না সেহেতু অতটা মানে মনে জোর নেই,
ভিডিওটাকে করব, যাদের মানে ভিউ আছে তাদের কিন্তু ভালো লাগবে করতে, সে বাইরে হোক আর যেখানে হোক। আমাদের যেহেতু মানে ভিডিওতে ভিউ নেই, দেখো আমি এখানে পৌঁছে গেছি। এই যে এইটা হচ্ছে বাজার কলকাতা। তো আমি এখানে আজকে প্রথম এসেছি। এই যে দেখো মানে ভিতরের জায়গাটা, আর আমি মানে ভিতরে মানে সাউন্ডটা মানে মিউট আছে, কারণ এখানে না মিউজিকে গান বাজছিল, তো ওই গানটা থাকলে আমার মানে ভিডিওটাতে কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি এখানে মিউজিকটা অফ করে দিয়েছিলাম, মানে আমার সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। দেখো কত রকমের কালেকশন আছে। এটাতে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, এই এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ভিডিও। আর ওই যে দেখো সোহম দৌড়াদৌড়ি করছে, মানে সোহমের শপিং মল মানে ভীষণ পছন্দ, কারণ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্ত জিনিস একদম মানে গোছানো থাকে, তো ওর এগুলো খুব পছন্দ। তো সোহমকে বললাম চ একটা আয়নার সামনে শর্ট ভিডিও করব, তো কোনো মতেই করলো না। এই যে দেখো, দেখো আমি বাজার থেকে ফিরে এসেছি, আর এখন তোমার ঘড়িতে বাজে 9:30 বাজছে। আর কি কি মানে কিনলাম চলো একটুখানি দেখিয়ে দিই। আজকে আমার জন্য কিছু কিনিনি, এখন আর আমার জন্য কিছু বাজার করবো না, আমি একবারে মানে পুজোতেই আমার জন্য বাজার করবো, মানে অনেক বাজার করবো আমি পুজোতে না। আমার জামা কাপড়ই আমি কিনি মানে 20টার উপরে, ওই জন্য আর এখন বাজার করবো না। এই তো রিসেন্ট পয়লা বৈশাখে করলাম। তো দেখো আজকে শুধুমাত্র আমার মানে হাজব্যান্ডের জন্যেই বাজার করলাম। ওর এই যে একটা প্যান্ট আছে, ট্র্যাক স্যুট প্যান্ট, এটা 900 টাকা নিল। আর এই যে গেঞ্জি, তো এই গেঞ্জির কালারটা খুব সুন্দর, এই যে দেখো ইয়েলো আছে আর এরকম দাগ দাগ আছে। গেঞ্জিটার একটা ঘটনা বলছি, দাঁড়াও। সোহমের হাতে জলের বোতল ছিল, তো যখন গেঞ্জিটা বার করেছিল না, আরও তো অন্যান্য গেঞ্জিগুলো বার করেছিল, তখন সোহম ওই জলের বোতলের জলটা এই যে গেঞ্জির বোতলে ভরে দিয়েছে। তো ওইখানে যে মানে দাদাটা ছিল ভীষণ ভালো, বললো যাও এটা তুমি বাড়ি নিয়ে যাও, এটা তো তুমি চিনি রাখবে। আমি বললাম ঠিক আছে, এটা আমাকে ফিরিয়ে দিল, কারণ এটাতে সোহম জল পরে দিচ্ছিলো ওই জন্য। আর এটা তো আমি খেলামই, আর বোতলগুলো খুব শক্ত, আর এই গেঞ্জিগুলোর দাম 500 টাকা করে। আর এই যে দেখো আরেকটা গেঞ্জি, এটা কিনলাম বাজার কলকাতায়, এটা ওরকমই দাম পড়েছে 700 টাকা। এটা এরকম সবসময় পরার জন্য, সোহমকে নিয়ে মাঠে যায় তো ওই জন্য এটা কিনলো। এটা বেশি দাম পড়েনি, এটা 400 টাকা পড়েছে। তো আর কিছু কিনিনি। আর এই যে পাউরুটি কিনেছি একটা পাউরুটি কিনেছি, আর এই যে এখানে দুটো রোল কিনেছি, এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি, ওই জন্য এগুলো কিনলাম। তো ব্যাস এগুলো আরই কিনেছি। রাতে তো আর কিছু রান্না বান্না করবো না, ভাত আছে ওই জন্য একটুখানি ঘুগনি কিনে আনলাম, ওটাতে হয়ে যাবে আজকে। তো চলো, আর সোহমের তো খিচুড়ি আছে, ওই খিচুড়ি আর একটা অমলেট করে দেবো, তাহলে হয়ে যাবে। আর একটা আছে দাদা, আর একটা হাফ প্যান্ট আছে, এটা ও না ও মানে হাফ প্যান্ট পরতে পছন্দ করে না, তো আমি করলাম ওই জন্য কিনলো, এটা 250 টাকা নিয়েছে। তো এই সবই আর কি টুকটাক বাজার, ও মানে পয়লা বৈশাখে বাজার করেনি, আমি বলেছিলাম অনেকবার তো করেনি, তো আমি বললাম চলো এখন তো অনেক গরম পড়ছে আর গেঞ্জির তো খুব দরকার, তখন বললো ঠিক আছে তাহলে চলো। ওরা বলো তো কেমন, মানে নিজেদের জন্য কিছু কিনবে না, কিন্তু আমরা যখনই যেটা বলবো তখনই সেটা কিনে দেবে, সে যতই দাম, ওই জন্য মানে মনে হয় যে ওরা কিছু কিনলে আর কি ভালো লাগে। তো ঠিক আছে এখনকার মতো বাই। তো দেখো বন্ধুরা, আমি এখন মানে ভিডিওটা শেষ করার জন্য চলে এসেছি। তো আমাদের তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন মোটামুটি 10:30 মতো বাজে। তো আমি এখন শুবো না, আমার শুতে শুতে মোটামুটি 12টা বাজবে, কারণ আমার অনেকগুলো কাজ আছে, আবার অনেকের ভিডিও দেখাও বাকি আছে, সেগুলো শেষ করে একেবারে শুবো। আর চুলটা বাঁধবো, কারণ আমি রাত্রিবেলা একটুখানি চুলটা মানে বিড়ুনি করে বাঁধি, তাহলে চুলটা ভালো থাকে আর কি।
আর যদি এরকমভাবে থাকে না তাহলে চুলটা খুব মানে এই যে ডোগাগুলো এগুলো মানে ফেটে যায়, ওই জন্য রাত্রেবেলা শোয়ার আগে মানে বিরুনি করে বেঁধে তারপরে শুই। তো ঠিক আছে, আমি আর মানে ভিডিওটা বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো যারা যারা নতুন বন্ধুরা আমার মানে ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন মানে ভিডিও দেব তোমরা কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো ঠিক আছে, আর যারা মানে পুরনো বন্ধু আমার মানে ভিডিওটি দেখলে এতক্ষণ আমার বকবক শুনলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মন থেকে বলছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।